প্রয়াত বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত বালা এদিন ভোর রাতে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে হাজির ছিলেন বহু তৃণমূল কর্মী ও নেতৃত্ব। প্রয়াত বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত বালা ওরফে কানু বালা রবিবার ভোর ৫:২০ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এদিন সকাল থেকেই বনগাঁ এক নম্বর রেলগেট লাগোয়া সুভাষনগর এলাকায় তার বাড়ির সামনে ভিড় জমাতে থাকেন অগণিত মানুষ। এদিন বেলা ২ নাগাদ কলকাতা থেকে তার মৃতদেহ এসে পৌঁছায় বনগাঁতে। তখন কার্যত বাড়ির সামনে লোকারণ্য, বাড়ির সামনে দলীয় কার্যালয়, সেখানেই তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, উপস্থিত ছিলেন তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, তৃণমূল নেতা রতন ঘোষ, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলর বৃন্দ। এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, তৃণমূল কংগ্রেসের প্রথম পৌরসভার উনি পৌরপ্রধান ছিলেন, আমাদের সকলের খুব প্রিয় মানুষ ছিলেন, আমাদের সকলের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক আমরা কাজ করতাম। সেই সব দিনগুলো কথা মনে পড়ছে আজ, যে যেভাবে পৌর বোর্ডকে পরিচালনা করেছিলেন অত্যন্ত আমাদের শিক্ষণীয় বিষয়, যে আমরা কানুদা বলেই আমাদের কাছে পরিচিত এবং অমর হয়ে থাকবে কানুদা হিসাবেই। এত সফল পৌর প্রধান ওই সময় দাঁড়িয়ে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায়, উনি কাজ করেছেন প্রত্যেকটা মানুষের কাছে। একজন জনপ্রতিনিধি বা পৌর প্রতিনিধি হিসাবে প্রতিটা মানুষের কাছে যেভাবে নিজের তুলে ধরেছিলেন, সদাহাস্য মানুষ ছিলেন, কখনো না বলতেন না, সব কাজ কেউ কোনো কাজ নিয়ে গেলেই হাসি মুখে সেই সমস্যার সমাধানটা করতেন। এ আমাদের এক অপূরণীয় ক্ষতি বনগাঁর মানুষের জন্যে আজকের দিনটা। এই দিনটা আমরা আশা করিনি, আরও অনেক দিন আমাদের মধ্যে থাকলে আরও ভালো হতো। দীর্ঘদিনের কাউন্সিলর এবং এই বনগাঁ মহকুমা জুড়েই একটা বলিষ্ঠতম নেতৃত্ব ছিল, চারিদিকেই বনগাঁ পৌরসভা তাকালে বোঝা যাবে যে কানুদার যে কাজ, সে কাজ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের চেয়ারম্যান যথার্থই বলেছেন যে আমরা চেষ্টা করব যে তাঁর আবক্ষ মূর্তি বসিয়ে, অত্যন্ত ওনার অনেক গুণমুগ্ধ মানুষ রয়েছেন, অনেক প্রিয় মানুষ রয়েছেন, যে আমরা অত্যন্ত সে শ্রদ্ধাটুকু এইভাবে জানাতে পারি এবং তাঁর যে অসম্পূর্ণ কাজ, যে কাজগুলো তিনি করেছিলেন, আরও কিছু কাজ যে বাকি, তার যে স্বপ্ন, তার যে চিন্তাভাবনা, আমি আমাদের বর্তমান পৌরপ্রধান গোপালদা নিশ্চিত সেই কাজগুলোকে আরও এগিয়ে নিয়ে যাবেন। তৎকালীন বাম জমানায় ২০০৫ সালের ২৪শে জুন বনগাঁ পৌরসভার পৌরপতি হিসাবে শপথ নেন প্রশান্ত বালা। ২০১০এর ২২শে জুন পর্যন্ত গুরুত্ব সহকারে বনগাঁ পৌরসভার পৌরপতির দায়িত্ব সামলেছেন তিনি। তার পৌরপতি থাকা সময়ে উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে অন্যতম বনগাঁ নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের জন্য ভবন নির্মাণ। এ বিষয়ে এদিন তার স্মৃতিচারণা করতে গিয়ে চোখের জল সামলাতে পারেননি বনগাঁ পৌরসভার বর্তমান কাউন্সিলর তথা প্রাক্তন উপপৌরমাতা কৃষ্ণা রায়। তিনি বলেন, প্রশান্ত বালা এমনই একজন মানুষ, তার সঙ্গে আমি ৫ বছর না ১০ বছর থেকেছি। উনি যখন ভাইস চেয়ারম্যান ছিলেন এবং চেয়ারম্যান হয়েছেন, তখন আমি ভাইস চেয়ারম্যান, ওনার সঙ্গে থাকা যায় মানুষ হিসাবে। সত্যি উনি যে সুস্থ স্বাভাবিক ব্যবহার, এই ব্যবহারের কথা সত্যি আমি কোনোদিন আগেও ভুলিনি, আর ভোলার মতন জায়গায়ও আমি নেই। কারণ আমি যখন যে কাজের জন্য ওনার কাছে এসেছি, কখনো আমাকে বিমুখ উনি করেননি। সবচেয়ে বড় ব্যবহার ছিল ওনাকে সবসময় হাসি মুখে কথা বলতেন, যে কোনো কানু কোনো সমস্যায় পড়লে যখন কানুদার কাছে এসেছি, এসে বলেছি কানুদা এই সমস্যাটা, ঠিক আছে বৌদি যাও তুমি, তোমার কাজ হয়ে যাবে। তাই বলছি যে এমন একজন মানুষকে আমরা হারালাম, যার পরিবারের একটা বনগাঁর বুকে একটা নাম আছে। ওনার বাবাও ছিলেন একজন রাজনীতি জগতের মানুষ, তার ছেলে প্রশান্ত বালা, তার আজকে তিনি আমাদের মধ্যে থেকে হারিয়ে গেলেন,
ওনার কথা চিরজীবন জীবন আমরা যতদিন আমি জীবিত থাকবো মনে রাখবো, ওনার ব্যবহারের কথা। যেখানেই থাকুক উনি ভালো থাকুক, ঈশ্বরের কাছে এটাই আমার বলার যে মানুষজন মিলে মরিতে হবে, অমরকে কথা হবে, চিরস্থির কবে নির হায়রে জীবন নদী। কেউ চিরস্থির আমাদের এই জীবন না, ক্ষণস্থায়ী জীবনের মধ্যে দিয়ে ওনার যে কর্মক্ষমতা উনি মানুষকে দেখিয়েছেন বা মানুষের কাছে রেখেছেন সেটা বর্ণনা করা যাবে না। আমি ওনার আত্মার শান্তি কামনা করছি, ভালো থাক। এদিন 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার বাড়ির সামনে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানানোর পর তার মৃতদেহ নিয়ে আসা হয় বনগাঁ পৌরসভার সামনে। সেখানেই একে একে তাকে শ্রদ্ধা জানান পৌরসভার পৌরপতি সহ পুরসভার কর্মীরা। শ্রদ্ধা জানান বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপতি অসিত ধর। এ বিষয়ে বনগাঁ পৌরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, কানুদা আমাদের মধ্যে ছিলেন, আছেন ও থাকবেন। তার স্মৃতি রক্ষার্থে আমরা তার আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করব। প্রশান্ত বালা আমাদের বনগাঁ পৌরসভার একজন সফল নির্ভীক সৎ মানুষ হিসেবে পৌরসভায় তিনি চেয়ারম্যান হিসেবে কাজ করে গেছেন এবং এই বাড়িটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে জন্মলগ্ন থেকে বলুন আর কংগ্রেস আমল থেকে বলুন এই বাড়িটাটা ইতিহাস আমাদের কাছে, যেখানে জগবন্ধু বালা তার পিতা অবস্থান করতেন এবং সেখানে অপূর্ণার মন্দার থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন তদানীন্তন কংগ্রেস পিরিয়ডের মন্ত্রীরা এখানে যাতায়াত করতেন। প্রয়াত পিতা আমার বাবা ভূপেন শেঠ তার রাজনৈতিক হাতে করি হয়েছিল এই বাড়ি থেকে, সেই বাড়িতেই আমাদের প্রশান্ত বালা সেই একজন শিক্ষিত মানুষ আমাদের পৌরসভার চেয়ারম্যান হিসেবে এসেছিলেন। সর্বজন শিক্ষিত মানুষ, তিনি মানুষের জন্য সেবা করেছেন, নিউ মার্কেটটার বিপুল আমূল পরিবর্তন করেছেন, তার আমলে রাস্তাঘাটের অনেক সুন্দরভাবে মানুষের সে পথ দেখিয়েছিলেন। আমরা সেই কাজের ধারাবাহিকতা রেখে আমরা সেই কাজগুলো করে চলেছি। আমি বর্তমান চেয়ারম্যান হিসেবে তার বিভিন্ন কর্মধারাকে সামনে রেখে আমরা পৌর কাউন্সিলররা, পৌর বোর্ড, আমার যারা পৌরসভার সহকর্মীরা আছে সবাই মিলে সেই কাজকে আরও দ্রুততার সঙ্গে এগোতে পারছি। কারণ এখন বেশি পরিমাণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আরও বেশি করে দিচ্ছেন। তখন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত বালা যখন ছিলেন তখন সরকার বিরোধী পক্ষের মধ্যে ছিলেন, তার মধ্যে থেকে তিনি যেভাবে কাজ করেছেন কোনো মানুষের ক্ষোভ ছিল না এবং বিরোধী সরকারের বিরোধী হওয়া সত্ত্বেও বনগাঁ পৌরসভা কংগ্রেসের গড় ছিল, বনগাঁ পৌরসভা তৃণমূলের গড় ছিল। আমরা সেই আঙ্গিকে একটা মানুষ তার সফলতা আসে সেই যখন নির্বাচনের মাধ্যমে। সুতরাং আমি মনে করি আমাদের বনগাঁর এই ভূপেন শেঠ থেকে শুরু করে যারা সফল মানুষ হিসেবে বিবেচিত তাদের মধ্যে অন্যতম প্রশান্ত বালা আজকে আমাদের মধ্যে নেই। আমরা দলীয় কর্মী, দলীয় যারা কাউন্সিলর এবং পৌরসভার স্টাফ, আমার বিধায়ক, জেলার সভাপতি, আমাদের সিনিয়র মোস্ট লিডার রতন ঘোষ থেকে শুরু করে আমরা সবাই এসেছি তার প্রতি শ্রদ্ধা জানাতে, তার স্মৃতিকে রোমন্থন করতে, আমরা যাতে আগামী দিনে আরও সুন্দর করে তার স্মৃতি রোমন্থনের জায়গা পাই। আমার বিধায়ক এবং জেলা সভাপতি পাশে আছেন বিশ্বজিৎ দাস। আমরা পৌরসভার কাউন্সিলরদের একটা আলোচনা করলাম এর মধ্যেই যে আমরা এই রাস্তার পাশে একটা আমাদের যিনি প্রাক্তন পৌরপতি তার একটা আবক্ষ মূর্তি দিয়ে প্রতিদিন যাতে তাকে মনে রাখতে পারে আমরা এইভাবে ওকে ওনাকে শ্রদ্ধা জানাবো, তার পরিবারের প্রতি সমবেদনা রইল। দলীয় নেতার প্রাণে শোক জ্ঞাপন করে তৃণমূল নেতা রতন ঘোষ বলেন, আমাদের দলের অপূরণীয় ক্ষতি। প্রশান্ত বালার বাবা জগবন্ধু বালা ছিলেন দক্ষ রাজনীতিবিদ, তার সুযোগ্য পুত্র ছিলেন কানুদা। দলের বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন কানুদা, তার প্রয়াণে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা একজন প্রিয় নেতাকে হারালাম, সবচেয়ে বড় কথা কানুদা ছিলেন বনগাঁ পৌরসভার প্রথম তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। কানুদার বাড়িটা ছিল অবাম মানুষদের একটা আশ্রয়স্থল, শুধু তাই নয় বনগাঁও মহকুমাতে কানুদার বাবা যখন ভাইস চেয়ারম্যান ছিলেন মাননীয় স্বর্গীয় জগবন্ধু বালা,
তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষের একটা আশ্রয়স্থল ছিল কানুবালার বাড়ি। কানুদা সবাইকে, তিনি তপশিলি ঘরের মানুষ হলেও সবাইকে সমানভাবে দেখতেন, উন্নয়নের কথা ভাবতেন। বহু প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সিপিএমের সরকার ভোট পরিচালনা করেছেন, সবাইকে নিয়ে ভালো কাজ করেছেন, দলের শ্রীবৃদ্ধিতেও করেছেন। আমার মনে পড়ে একবার মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন যে, আমি তখন জেলা যুব সভাপতি, আমাকে বললেন যে বনগাঁয় জেলা পঞ্চায়েত সম্মেলন করতে হবে, 14-15 হাজার লোক খাবে। খাওয়ার কথাটা শুনে আমি বললাম যে এত বড় দায়িত্ব, আমি একটু চেয়ারম্যানকে নিয়ে আসি। পরের দিন আমার সাথে কানুদা গেলেন, এক কথায় শুন, কানুদাকে রাজি করে নিয়ে গেলাম। বলে তুই বলেছিস, আমি রাজি। বলে কানুদাকে নিয়ে গিয়ে সেই বড় উৎসব, বনগাঁয় এত বড় সম্মেলন তৃণমূল কংগ্রেস গঠন হবার পর, সেই সময় কানুদা এগিয়েছিলেন, কাউন্সিলররা ছিলেন, পার্টির অন্যান্য সহযোগীরা ছিল। আমার মনে আছে সে তখন ভূপেন কাকা নেই, আমরা একটা অভিভাবকহীন। সেই সময় কানুদা আমাদের যেভাবে হাল ধরেছিলেন, আমাদের সহযোগিতা করতেন, বড় সম্মেলন। আজও জেলার বিভিন্ন প্রান্তে শোনা যায় যে একটা বড় পঞ্চায়েত সম্মেলন বনগাঁতে হয়েছিল, 14-15 হাজার মানুষ স্টেডিয়ামে, মমতা মাঝি নিজে এসেছিলেন। কানুদার মনটা ছিল খুব বড়, খুব বড় মনের মানুষ ছিলেন। ওনার বাবা যেমন ছিলেন, উনিও তাই ছিলেন। আমাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক, আমরা বহু রকম সাহায্য, আমার বাবা দাদারা পড়াশুনোর ক্ষেত্রে বিভিন্ন রকম সাহায্য পেয়েছেন। আমার বাবা কানুদার বাবার একদম খুব প্রিয় ব্যক্তি এবং সঙ্গী ছিলেন। এরা পুরনো যারা মানুষ, যারা 80-90 বছর বয়সের মানুষ, যারা রেলবাজার বা এই এলাকার মানুষ, তারা জানেন একটা পারিবারিক সম্পর্ক। আমরা একজন পরিবারের লোককে হারালাম, একজন প্রিয় মানুষকে হারালাম, একজন ভালো মানুষকে হারালাম। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।